Welcome to Travel Blog Official. এখন চলছে ট্রাভেল সিরিজ টু প্লিমাথ। টুডে ইজ দ্য ফোর্থ ডে। এখন আমরা মর্নিং ওয়াক করছি ব্রেকফাস্টের পরে, এই আশপাশটা ঘুরে দিচ্ছি। কালকে ওয়েদারটা কম্পারিটিভলি ভালো ছিল, আজকে আবার সেই ঝড়ের মতো হাব হাব, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় দেখি কত দূর আজকে যেতে পারি, কিছু প্ল্যানস আমাদের আছে, দেখি ওগুলো করতে পারি কিনা, সবই আপনাদের সাথে শেয়ার করব। রাস্তাঘাট একদম ফাঁকা, এখন যথেষ্টই বেলা হয়েছে, প্রায় 10টার কাছাকাছি। গাইজ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ইউকে এর সেই টিপিক্যাল ওয়েদার আজকেও। আজকে যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আবার এক্ষুনি ঝড়টা উঠবে। শীতকালে ইউকে তে সাধারণত এরকমই ওয়েদার থাকে, তাই এখানে বেড়াতে আসবার ভালো টাইম হচ্ছে মে জুন মাসে, বিফোর সামার। কিন্তু শীতকাল বলে তাই কি বাড়িতেই বসে থাকবো, সেটা তো হয় না, তাই বেরিয়ে পড়েছি চ্যালেঞ্জিং ওয়েদার নিয়েও। আমরা আবার বারবিকান এরিয়াটাতে এসে গেছি, কারণ এখানেই আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে। এরপর বারবিকানের রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, আর চোখে পড়ল খুব সুন্দর সাজানো কিছু দোকান। এরপর বারবিকানের হারবারের কাছে পৌঁছে একটি ব্রিজ ক্রস করে আমরা এসে উপস্থিত হলাম ন্যাশনাল মেরিন অ্যাকোয়ারিয়ামের সামনে। এই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে ইউকে এর লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম। বেশ ভালোই ভিড় আছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সবাই এখানে ঢুকে পড়ছে। এই অ্যাকোয়ারিয়ামটি ভিজিটার্সদের জন্য প্রথম ওপেন্ড হয় 1998-এ। এখানে অ্যাডাল্টদের উইন্টার সিজনের টিকিট কস্ট হলো অ্যারাউন্ড 23 পাউন্ডস। প্রথমেই দেখছি সি অ্যানিমাল, নুডলসের মতো একেবারে বডির উপরটা। এই অ্যাকোয়ারিয়ামে অ্যাবাউট 5000 বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী আমরা দেখতে পাব। Let's explore the marine life of Atlantic Ocean.
অদ্ভুত না? স্নেকগুলো কিরকম মুখ বের করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এই তো ফ্লোরের দিকে দেখো। বেরোনোর পথে এরকম একটা শপ আছে যেখান থেকে চাইলে কিছু কেনা যায়। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে এলাম, ভালোই এক্সপিরিয়েন্স। আমি অ্যাকোয়ারিয়াম দেখতে বেশ ভালোবাসি। আমার এটাও ইচ্ছা আছে যদি কখনো সুযোগ পাই স্নর্কলিং, তারপরে ডিপ ওয়াটার ডাইভিং এসব করবো। এ ব্যাপারে রুদ্রা তোমার কি বক্তব্য? ভালোই লাগলো। আমরা প্ল্যান করেছিলাম যে কালকে দেখবো, কিন্তু এখন আমার লেখা আছে 31st ক্লোজড, কারণ কালকে একটা ব্যাংক হলিডে। আজকেই আমরা দেখে নিচ্ছি। মে ফ্লাওয়ার মিউজিয়ামে টিকিট কস্ট হলো 5 pounds পার পার্সন। এবার আমরা লিফটে করে একদম এই মিউজিয়ামটার টপে যাব আর সেখান থেকে দেখতে দেখতে নামব। মে ফ্লাওয়ার নামক একটি শিপ প্লিমাথ থেকে যাত্রা শুরু করেছিল আমেরিকার উদ্দেশ্যে। সেই শিপের জার্নিকেই কেন্দ্র করে এই মিউজিয়ামটি। উপরে ছাদে তুলে দিয়েছে, এখান থেকে পুরো দেখাচ্ছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য পোর্ট, কিরকম দেখতে। আস্তে আস্তে আমরা যাবো, ইটস লাইক আ টাইম ট্রাভেল। আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক। আস্তে আস্তে আমরা পরে সেগমেন্টসগুলোয় যাচ্ছি, লেটস গো। টোয়েন্টিতে কিছু পিলগ্রিমস ফ্যামিলিদের নিয়ে এই মে ফ্লাওয়ার শিপটি যাত্রা শুরু করে আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ডের উদ্দেশ্যে। এবং 2 মাসের জার্নির পরে তারা গিয়ে পৌঁছন আমেরিকাতে। এই যে জার্নির নানা রকম চ্যালেঞ্জেস এবং যেসব যাত্রীরা সেই শিপে ছিলেন তারা কিভাবে সেগুলোকে অতিক্রম করেছিলেন, সেই সকল ইনফরমেশনই এই মিউজিয়ামে
অনেক ভালোভাবে এক্সপ্লেন করা আছে। এবারে সিঁড়ি দিয়ে আমরা নিচের নেক্সট ফ্লোরটায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা থার্ড ফ্লোরে চলে গেছিলাম, এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই যাত্রা যেমন ছিল ভয়াবহ, ঠিক তেমনই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যাত্রার মাধ্যমে ইউনাইটেড কিংডম আর আমেরিকার সাথে একটি কানেকশন স্থাপন হয়। ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি। এরপর একদম গ্রাউন্ড ফ্লোরে আছে ইনফরমেশন সেন্টার আর গিফট শপ। আচ্ছা, এবার মিউজিয়ামটা থেকে বেরিয়ে এসেছি, এবার আমাদের খেতে হবে। এই যে আমাদের আজকের লাঞ্চ, চপস্টিক্স থেকে নিলাম আমরা। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, শপিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়। তাই আমি এখানে এসেছি আজকে একটা বিখ্যাত শপিং মল প্লিমাথের, যেটার নাম হচ্ছে ড্রেক সার্কাস। ড্রেক সার্কাস হলো প্লিমাথের সব থেকে বড় শপিং মল, যা ফার্স্ট ওপেন হয় 2006-এ। তবে শপিং সেন্টারে সবই একই ব্যাপার, যে বড় বড় কয়েকটা ব্র্যান্ডের দোকানে আউটলেট থাকবে সব একসাথে। আমি তো কিছু আলাদা দেখছি না, এই ব্র্যান্ডের দোকানগুলো আমরা সব জায়গায় দেখি, যেমন নিউ লুক, সুপার ড্রাগ, আর্নস্ট জোন্স, সবগুলোই মানে বুটস, এইগুলো তো সব জায়গায় দেখা যায়, আলাদা করে নতুন কিছু না। তবে গুগলে রিকমেন্ড করছিল এই শপিং মলটায় আসার জন্য। এখনো পর্যন্ত আমি দেখছি যে যেরকম শপিং মল সব জায়গায় হয়, সে আমাদের কলকাতার সাউথ সিটি কোয়েস্ট মল থেকে শুরু করে ব্যাঙ্গালোরের ফিনিক্স মল বা লন্ডনের কোনো বিখ্যাত একটা মল, সবই সেম এখানেও তাই। আমি তো দেখলাম না একটাও নতুন কোন ব্র্যান্ড, তুমি দেখতে পেলে? এই মলটা দেখে পুরো ব্যাঙ্গালোরের মতো লাগছে, ফিনিক্স। এইটা একটা লোকাল মনে হচ্ছে, এটা আমি দেখিনি আগে, সি সল্ট কর্ন মল। ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কিন্তু বেশ ছোটই একটা মল, আমাদের ওখানে যা আছে তার থেকে। সব জায়গার মলে একই কনসেপ্ট, একদম টপ ফ্লোরে এখানে ফুড কোর্ট টাইপের, যদিও ঢালাও আয়োজন খাবার দাবারে সেরকম নেই, কয়েকটা আউটলেট আছে। এসে
এসে গেছি হোটেলের সামনে। আজকে এখান থেকে শেষ করছি এই এপিসোডটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পরের দিন আর কি কি করলাম সেগুলো জানতে অবশ্যই আমার পরের এপিসোডটা দেখতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। আমি এই এপিসোডগুলো আপলোড করছি এভরি ফ্রাইডে, তাহলে অবশ্যই দেখবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে। টিল দেন, বাই।